আপনারা যারা ভাবেন যে ফেসবুকে একটা পেজ খুলে ভিডিও আপলোড দিলেই লাখ লাখ টাকা ইনকাম করা যায় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ফেসবুকে কত ভিউজে কত টাকা দেয় বা কত টাকা আমরা এখান থেকে ইনকাম করে থাকি এই বিষয়টা আপনাদের দেখাবো সাথে ফেসবুকের সাথে আমি ইউটিউবের একটু কম্পেয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে ফেসবুক আমাদের ঠকায় না ইউটিউব আমাদেরকে কাজ করার জন্য আরও অনুপ্রেরণা যোগায় ওকে তো শুরুতে আমি যে কাজটা করব আমি আমার ফেসবুকের একটা ভিডিও দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার পেজ এখন পর্যন্ত যারা আমার পেজে ফলো দিয়ে সাথে থাকেননি অবশ্যই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে মাস্ট একটা লাইক দিয়ে সাথে থাকবেন তো নিচের দিকে আমি চলে আসি নিচের দিকে চলে আসলাম দেখতে পারবেন আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি ওকে এই যে ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটা আমার এক লক্ষ পঁচানব্বই হাজার ভিউজ চলে আসছে ভিডিওটা আমি এখান থেকে প্লে করি এই যে দেখতে পারবেন এখান থেকে আমার ভিউজ দেখাচ্ছে ওকে তো এই যে আমার এক লক্ষ পঁচানব্বই হাজার ভিউজ হয়েছে আপনি ধারণা করেন তো এই ভিডিওতে কত ডলার ইনকাম আর কি আসতে পারে বিশ ডলার পনেরো ডলার দশ ডলার বা আরও কম আপনি যে কোনো একটা অনুমান করতেই পারেন কিন্তু সত্য কথা বলতে এখানে যে ভিডিওটা আমার ভিউজ দেখাচ্ছে আজ থেকে যদি আরও ছয় মাস আগের কথা বলি তো এইখানে যে ভিউজ আসছে এই ভিডিওতে আমার এই পেজে ইনকাম মিনিমাম উনিশ ডলার থেকে বিশ ডলার দেওয়ার কথা ছিল অর্থাৎ প্রতি দশ হাজার ভিউজে আমাকে ফেসবুক এক ডলার বা দেড় ডলার এরকম দিয়ে দিত কিন্তু বর্তমান সময়ে সমস্যাটা আমার একার না আপনাদের অনেকের মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে তারপরেও এক ডলার দিচ্ছে না অনেকে দেখা গেছে যে হয়তো এক ডলার পুরনো করে দেয় পাঁচ ছয় মিলিয়নে দেখা গেছে দুই ডলার আপনার হচ্ছে গিয়ে তিন ডলার এরকম দেয় বা অনেক সময় দেয়ও না তো এই ভিডিওতে আমার আসলে কত ডলার দিয়েছে এটা আপনাদের দেখাবো তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম চলে আসার পর আমাদের মনিটেশন সেকশন রয়েছে এখানে আমরা চলে আসবো আমরা এখান থেকে মনিটেশনে সিলেক্ট করবো তারপরে এখান থেকে লাইভ অ্যাড বা ইনস্টিম্যাড এটা সিলেক্ট করবো এই যে দেখতে পারবেন এই ভিডিওটা আমাকে তারা দিয়েছে দুই ডলার সতেরো সেন্ট ঠিক আছে একটু দুশো টাকার আর কি বেশি এখান থেকে এই ভিডিওটা তৈরি করার জন্য আমি পেয়েছি এখন যে এই যে সেম ভিডিওটা এই সেম ভিডিওটা দেখেন আমি যদি আপনাদের ইউটিউব থেকে দেখাই তাহলে ইউটিউব আমাদের কত ডলার দিয়েছে সেটা এখন আপনাদের আমি দেখাবো এর জন্য আমি এখান থেকে ক্রিয়েটর স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ইউটিউবের তো এটা আমি এখান থেকে ওপেন করলাম তো এটা ওপেন করার পর কন্টেন্টে চলে আসবো এখানে দেখতে পারবেন এই ভিডিওটি যেটা আমি ফেসবুকে আপলোড করেছিলাম সেম ভিডিওটি আমার ইউটিউবে ভিডিও হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার ভিউ হয়েছে তো এই ভিডিও থেকে আসলে কত ধরেন পঞ্চাশ হাজারে আমি এখান থেকে ধরি ঊনপঞ্চাশ হাজার সাতশো ভিউজ ঠিক আছে পঞ্চাশ হাজার ধরলাম তো আমি এখান থেকে এই ভিডিওতে আর কি কত ডলার ইনকাম আছে সেটা যদি আপনাদের একটু দেখায় এখান থেকে রেভিনিউতে চলে আসতেছি তো দেখতে পারবেন এখান থেকে চার ডলার অষ্টআশি সেন্ট তো টোটাল আমি এখান থেকে পাঁচ ডলার ধরি যে আমার এই পঞ্চাশ হাজার ভিউ আমাকে কত পাঁচ ডলার ইনকাম হয়েছে তো দেখেন যে ভিডিওটায় আমার এক লক্ষ পঁচানব্বই হাজার ভিউজে মাত্র দুই ডলার দিয়েছে সেম ভিডিওটা আলাদা প্ল্যাটফর্ম হওয়ার কারণে আমাকে দিয়েছে পাঁচ ডলার তো এইখান থেকে বাস করতেছেন ভিউজের দিক দিয়ে আমার প্রচুর পরিমাণ ভিউজ হচ্ছে কারণ ভিউজ দিয়ে তো আপনার সব কিছু আর হবে না ভিউজের পাশাপাশি যদি আপনার ডলারটা না আসে সেক্ষেত্রে আসলে কাজ করার আগ্রহটা কিন্তু আমাদের অনেকের হারিয়ে যায় যেমন এখন আমার কাজ করার আসলে মন মানসিকতা হারিয়ে যাচ্ছে আপনারা আগে জানেন যখন আমি ভিডিও আপলোড করছি প্রতিদিন ভিডিও আপলোড করছি দেন মানে অন্যরকম একটা ভিতরে ফিল কাজ করতো যেটা এখন আর কাজ করতেছে না ইউটিউবের জন্য আমার ভিডিও তৈরি করতে হয় সে তো পাশাপাশি আমি ফেসবুকে দিয়ে রাখতেছি তো আপনাদের এতটুকুই বলবো ভাই যে কখনও আপনি একটা প্ল্যাটফর্মের দিকে বসে থাকবেন না শুধু আপনি ফেসবুক নিয়ে যদি বসে থাকেন তাহলে আপনি মনে করেন নিজের বিপদ নিজের ডেকে আনতেছেন কেননা হুট করে যে কোনো সময় পলিসি এসি কন্টেন্ট মনিটেশন পলিসি এসি এ পলিসি সে পলিসি যেগুলো দেখিয়ে আপনার মনিটারেশনটা নিয়ে নিবে সেম ভিডিওগুলো ইউটিউবে আপনি আপলোড করতেছেন ইউটিউব আপনাকে কিছু বলতেছে না ওদিকে ফেসবুক সমস্যা দিয়ে আপনার মনিটারেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে তো এতটুকু আপনাদের বলবো যে অবশ্যই আপনারা ইউটিউবে কাম ব্যাক করেন যারা যাদের আপনাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আপনি ইউটিউবে কাম ব্যাক করেন তাহলে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এখন সব ভিডিওতে যে আপনার মানে এতটা মানে এত পরিমাণ টাকা কম দেয় বিষয়টা কিন্তু এমন না অন্য অন্য ভিডিওগুলোতে কিন্তু আপনার টাকার ঠিক বেশি দেয় এখন আমি নিচের দিকে চলে আসতেছি অন্য একটা ভিডিও দেখাই এই ধরনের পঞ্চাশ হাজারের কাছাকাছি যে ভিডিওতে ভিউজ হয়েছে ওইখান থেকে একটা ভিউজ নিয়ে আপনাদের দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন মানে এটা এখানে হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন সে কন্টেন্টের উপর নির্ভর করবে যে আসলে আপনি কত ভিউজে কত টাকা পাবেন ওকে ধরেন এইখান থেকে এই ভিডিওটা আমার আটান্ন হাজার ভিউজ হয়েছে তো এই ভিডিওতে আমি আসলে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি সেটা এখন আপনাদের একটু দেখাই এই যে দেখতে পারবেন রেভিনিউ রেভিনিউ সেকশনে আমি চলে আসলাম দেখেন এই ভিডিওটা আটান্ন হাজার ভিউজ আমাকে দিয়েছে বিশ ডলার হ্যাঁ তো এখানে কিন্তু বেশি দিয়েছে আবার ওইখানে কিন্তু একটু কম দিয়েছে কারণ এটা আমার সম্পূর্ণ আগে যে ভিডিওটা দেখেছি এই ভিডিওটা সম্পূর্ণ বাংলা কন্টেন্ট টাইপের ঠিক আছে এখানে ইংলিশ বাংলা সব কিছু মিক্সড করে দেখানো হয়েছে যার কারণে কিন্তু আমার এখানে সিপিএম বা আর যেটা বলেন এগুলো কিন্তু কম আর কম থাকার কারণে আমার ডলারটা কম হয়েছে এখন আপনারাই কম্পেয়ার করে নেন যে আসলে কোন প্ল্যাটফর্ম আমাদের বেশি টাকা দেয় বা কোথায় কাজ করলে আমরা কম ভিউজে বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারি তবে এতটুকু আপনাদের বলবো যে ফেসবুক কিন্তু সম্পূর্ণভাবে আমাদেরকে হতাশ করতেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু নিজের হাত গুটিয়ে নিয়ে নেবে সত্যি কথা বলতে তারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজই করবে না যেমন আমি আমার নিজের কথাই বলি আমার কিন্তু এখন আর ফেসবুকে ভিডিও আপলোড করা ভালো লাগে না সত্য কথা বলতে তো আশা রাখি এতটুকু মানে এই ভিডিওটা দেখি আমি আপনাদের যোগ বিয়োগ ভাগ করে চালিয়ে দেখিয়ে দিতে পারতাম কিন্তু ওইভাবে দেখালাম না তো শুধুমাত্র এতটুকু দেখালাম যে আসলে আপনারা দেখেন যে ফেসবুক আমাদের কত দিচ্ছে আর ইউটিউব আমাদের কত দিচ্ছে এই ভিডিওটা তৈরি করার আমার একটাই উদ্দেশ্য ফেসবুক থেকে বের হয়ে আসেন ইউটিউবে ফোকাস করেন বা ইউটিউবটাকে আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন কিন্তু ফেসবুকটাকে যদি আপনি ক্যারিয়ার হিসেবে নেন সেক্ষেত্রে এতটুকু আমি বলতে পারি যে আপনার হাতে হেরিকান ধরতে হবে সত্য কথাভাবে হাতে হেরিকান ধরতে হবে আপনি সামনে চলতে পারবেন না ইউটিউব আপনাকে কখনো ঠকাবে না তবে হ্যাঁ ফেসবুকে যেরকম মনে করেন যে সস্তা মনিটাইজেশন পাওয়া যায় আর যার কারণে আজকে এই অবস্থা হ্যাঁ ইউটিউবে কিন্তু ভাই সস্তা মনিটাইজেশন পাওয়া যায় না এখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে এই সাইডে আপনাকে মনিটাইজেশন অন করতে হবে প্লাস দর্শককে আপনাকে ধরিয়ে রাখতে হবে তারপর এখান থেকে ইনকাম করতে পারবেন আর ফেসবুকটা আমাদের জন্য না যারা ব্লগ ভিডিও করে বিশেষ করে কাপল ভিডিও তাদের জন্য একটু ফেসবুক আপনি যত ধরনের নোংরামি করতে পারবেন ঠিক আছে ভাই তত আপনার ভিডিও ভাইরাল হবে আর হচ্ছে গিয়ে ততটা ইনকাম হবে মিনিমাম আপনার প্রতিটা ভিডিওতে যদি পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন করে ভিউজ না আসে ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে ভাই ফেসবুক আপনার জন্য না বা আপনি যে আপনার নিজের সংসারটা চালাবেন বা নিজের যে হাত খরচটা চালাবেন সামনে এই অবস্থাটাই হবে মিলন ছাড়া দেখা গেছে আপনাকে ডলার দেবে না কারণ ফেসবুকে যে বললাম যে সস্তা ভিউজ পাওয়া যায় যেটা ইউটিউবে পাওয়া যায় না তবে ইউটিউবে যতটুকু আপনাদের দেখালাম আশা করি এতটুকু দেখে বুঝতে পেরেছেন যে ওরা কিন্তু আমাদের মূল্যটা বোঝে কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু আমাদের উৎসাহ দেয় তো অনেকে বলতে পারেন যে ভাই ভিডিওতে কী দেখালেন কিছুই তো দেখেননি যে কত ভিউ কত টাকা হ্যাঁ যদি আপনার মাথায় মগজ থেকে থাকে এবং বুঝতে থাকেন মানে বুঝতে পারেন আমার কথাটা মানে আমি কোনটা আপনাদের বোঝাতে চাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে ফেসবুকে কত ভিউ কত টাকা দেয় এবং ইউটিউবের কত পিজু কত টাকা দেয় এত এতটুকু ছিল আজকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ